আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি। আমি গ্রামের মেয়ে, আমার জন্ম, আমার বেড়ে ওঠা সব কিছুই গ্রামে, আর এখন আমি গ্রামেই থাকি। আবার আমাদের এখান থেকে শহর যে অনেক দূর এমনটাও কিন্তু নয়। আমাদের এখান থেকে শহরে যেতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে গাড়িতে। আর এই গ্রামে থাকার যে কত সুযোগ সুবিধা বা ভালো লাগা, এটা যারা গ্রামে থাকে শুধুমাত্র তারাই বলতে পারে বা বুঝতে পারে। অসুবিধা যে নেই এমনটাও কিন্তু নয়, অসুবিধাও আছে, তবে অসুবিধার চাইতে সুযোগ সুবিধাই মনে হয় বেশি। আমার ঘরে আজকে কোনো সবজি নেই, তো কী রান্না করব এটা ভেবে পাচ্ছি না। আর আমি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব যে আমাদের ঘরে কোনো সবজি যদি না থাকে বা রান্না করার মতো যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা কিভাবে ঘরের বাহিরে গেলেই সবজি পেতে পারি কোনো টাকা পয়সা ছাড়াই, আর তারপর সেগুলো রান্না করে খেতে পারি। একবেলা কি দিয়ে ভাত খাবো সে চিন্তা আমাদের করতে হয় না, আমরা ঘর থেকে বের হলেই সবজি পেতে পারি একদম ফ্রিতে টাকা পয়সা ছাড়া। আর এই যে আমি বাসার নিচে চলে এসেছি, আমার বাসার সামনেই একটি জমি আছে, আর সেই জমি থেকে শাক উঠাচ্ছি। আর এই শাকের নাম হেলেঞ্চা শাক, আবার অনেকে সেঞ্চি শাকও বলি, আর অনেক ধরনের নাম আছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এখানে কী পরিমাণের বাতাস, আর অনেক শব্দ হচ্ছে, এটা হলো বাতাসের শব্দ। আর এই যে শাক, কথা বলতে বলতে অনেকগুলোই শাক উঠিয়ে নিয়েছি, খুবই মজার বিষয়। দেখেন আমি শাক উঠিয়ে রাখার জন্য এটা কী নিয়ে এসেছি। আবার শাক উঠানো শেষ, আর শাক উঠাবো না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো তো আপনারা চিনেনই, এগুলো হচ্ছে কচু গাছ। আর এই কচু গাছ থেকে আমি কচুর লতি উঠাবো। এই যে কচুর লতি দেখা যাচ্ছে, এখন আমি যে কচুগুলোতে লতি হয়েছে সবগুলো লতি উঠাবো। অনেক বড় বড় লতি হয়েছে, সবাই দেখতে থাকেন। এই যে লতি, আর এই যে এই কচুগুলো দেখছেন, এগুলো কিন্তু লাগানো হয়নি, এগুলো এমনি হয়েছে। আর এই কচু শাকগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়। মাছের মাথা দিয়ে ভেঙে এই কচু শাকগুলো রান্না করলে অনেক মজা লাগে খেতে। মাছ ছাড়াও রান্না করা যায়, তবে মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আর এই কচু শাকগুলো যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই যে দেখেন, অনেকগুলো লতি উঠিয়েছি, আমার লতি উঠানো শেষ, শাক উঠানো শেষ। এখন আমি বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করে নিব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে সবাই আমার সাথেই থাকেন। আর এই যে আমি বাসায় চলে এসেছি, বাসায় চলে আসার পর, বাসায় আসার পর লতিগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি প্রথমে শাক ভাজি করে নিব, আর এরপর আমি লুটি রান্না করব। আর লুটিগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, আর লুটির সাথে আলু দিব। এভাবে ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে, আর তাই আমি যখনই লতা রান্না করি তখনই আলু দেই, ভালো লাগে খেতে।
শাক আমি অন্যরকম করে ভাজি করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে এইভাবে ভাজি করলে তাড়াতাড়ি হয়। আর এই যে শাক, এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজা, কিন্তু এগুলো তো আমরা অত খেতে চাই না, কারণ এগুলো কষ্ট করে উঠাতে হয়, আর এগুলো উঠাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর বাজার থেকে আনলে তো কেটে ধুয়ে রান্না করা তাহলেই শেষ। আর বাজারের শাকের চাইতে এই শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, কারণ বাজারের শাকগুলোতে অনেক রকমের সার দেওয়া হয়, আর এই শাকগুলো সার ছাড়া একদম ফ্রেশ শাক, কোনো ভেজাল নেই শাকের মধ্যে। আল্লাহ পারে না এমন কোনো কাজই নেই, আল্লাহ চাইলে সবই পারেন। এই যে শাকগুলো উঠালাম, এই শাকে কিন্তু আমরা কখনো পানি দেই না, তারপরে কোনো রকম সার দিই না, এক কথায় কোনো রকম যত্ন ছাড়াই এই শাকগুলো হয়ে আছে। আর এই যে লতিগুলোরও একই অবস্থা, আর কচু গাছগুলোরও একই অবস্থা, কোনো যত্ন নেই, কোনো কিছু নেই, তারপরও কি সুন্দর লতি হয়ে আছে তা তো আপনারা দেখতেই পেয়েছেন। কথা বলতে বলতে আমার রান্না করা শেষ, এখন আমি ভাত খাবো। গরম ভাতের সাথে গরম শাক ভাজি, সাথে শুকনা মরিচ ভাজা। এখন আবার আগের কথায় ফিরে যাই। আর অনেক সময় আমরা যদি সবজি গাছ লাগাই, অনেক যত্ন করা হয়, তারপরেও কিন্তু দেখা যায় কিছু গাছ হয়, আবার কিছু গাছ মারা যায়, হয় না। আর এই গাছগুলো যত্ন ছাড়াই বড় হচ্ছে, আর এগুলো সবই মহান আল্লাহ পাকের দয়া। তিনি যা ভালো মনে করেন তাই করেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যে আপু ভাইয়ারা নতুন আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। আর যে আপু ভাইয়ারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদের জানাই অনেক ধন্যবাদ, আর আশা করি এভাবে সবসময়ই পাশেই থাকবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটি করে লাইক দিবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।